আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এখন আসি হচ্ছে এক ছোট ভাইয়ের বাসায়। তো এই ছোট ভাইকে অলরেডি ডিউবের ছাদে আপনারা দেখছেন, ঠিক আছে? তো ছোট ভাইয়ের বাসায় আসার আজকে সৌভাগ্য হইল। তো ও অলরেডি দুইটা টুর্নামেন্ট খেলছে, কোনটা কোনটা? ও ইনটেক 20 কিলো একটা টুর্নামেন্ট খেলছিল, ঠিক আছে, আর আপনার 33 কিলো একটা টুর্নামেন্ট খেলছিল। এখন আমরা মোটামুটি ওর কবুতরগুলাই দেখানোর চেষ্টা করব। ওর এখানে বেশ ভালো কিছু কবুতর আছে, এবং ও সামনের বাড়িতে মনে হয় গতবারই তো মনে হয় প্রথম খেলছো। হ্যাঁ, গতবারই ফার্স্ট খেলছে। তো এখন মোটামুটি ইনশাল্লাহ এই বছর তো মনে হয় একটু লঙ্গে যাবা, চিন্তা আছে। আর ইনটেক 20টা ছিল আপনার ময়মনসিংহের দিকে বিনাপাল্লা। তো যদি 20 ময়মনসিংহের দিকে হয়ে থাকে, এটা তোমার 25 পড়ে গেছে। হ্যাঁ, 25 পড়ছে। কারণ হচ্ছে যে আমাদের এখানে আসলে ক্লাবগুলোর মোটামুটি বন্ডিংস খুব ভালো, আমরা 0 পয়েন্ট অনেক সময় দূরে রাখাও, মনে করেন সবাই আসলে খেলি। যেমন গোল্ডেন উইন আছে, গোল্ডেন উইনের 0 পয়েন্ট থেকে, যেমন হৃদয়ের বাসায় ধরেন, হৃদয়ের বাসার 0 পয়েন্ট থেকে প্রায় 6-7 কিলো দূরে, ঠিক আছে। আবার কালাচাঁদপুরে যেসব ভাইয়েরা আছেন, ওনাদের থেকে আবার 0 পয়েন্ট মনে করেন এই 7 কিলো 7.5 কিলো দূরে। তা আমরা আসলে এই ডিস্টেন্সটার কথা মাথায় না রেখে সবাই একসাথে থাকার চেষ্টা করি, এই কারণে 0 পয়েন্টের হিসাবটা আসলে আমরা করি না। তো যাই হোক, এখন আমি প্রথমে ওর নতুন কিছু বাচ্চা দেখাবো, তারপরে ওর রেজাল্ট করা কবুতরগুলো ইনশাল্লাহ দেখাবো। এই হচ্ছে ওর এবারের করা বাচ্চা। এবার বাচ্চা করছো কয়টা? বাচ্চা 40 পিস। 40 পিস করছো? আর কি করার ইচ্ছা আছে বা বের হবে কামিং সুন, এরকম কিছু আছে? কবুতর কি লাগাইছো না লাগাও নাই এখনো? টেপ বাঁধা তো লাগাও নাই, বাসা চিনে নিয়ে যেতে। আচ্ছা 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 আচ্ছা, তোমার বাম কি খুলে ফেলছো? বাম তুফানে ফালাই দিছে ভাই, এই ঝড়ে কিছুদিনের মধ্যে ঝড়ে ফালাই দিছে। হ্যাঁ হ্যাঁ, ঝড়ে ফালাইছে। এই বাচ্চাটা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মধ্যে বিশেষ অতিথি, ঠিক আছে, আমাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ লোকটা এখন এসে উপস্থিত হয়েছে, এই যে আপনারা দেখতেছেন, তার মানে আমাদের সবচাইতে ভিআইপি লোক। আসসালামু আলাইকুম নাইম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, এই তো ভাই ভালো আছি। আপনার সাথে দেখা করে ভালো লাগলো সকাল সকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে কি যেন একটা ঘটনা ঘটছিল। কালকে নাইমের বালাৎকার হয়ে গেছে, থাক ওইটা পরে আমরা জানাবো আপনাকে, ঠিক আছে। তো এটা তোমার এই রেজাল্ট করা কবুতর বাচ্চা, এর মা হলো পিজন অফ দা টুর্নামেন্ট হইছে আমাদের 33 কিলো টুর্নামেন্ট। 33 কিলোতে পিজন অফ দা টুর্নামেন্ট ছিল, ঠিক আছে, এই কবুতর। হ্যাঁ, আর এটার বাপটাও 33 থেকে আসা। ওর বাপটাও 33 থেকে আসা, আর ও ইনশাল্লাহ সামনের বার কি করে দেখা যাক। কবুতরটা খুবই সুন্দর, ঠিক আছে, এক পর দুই পরের বাচ্চা মনে হয়, চোখ এখনো ফুটে নাই, তারপর চোখের মধ্যে যে পজিটিভ সাইনগুলো আছে এগুলো আইসা পড়ছে। বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, ফেদারগুলো দেখেন। আচ্ছা, তারপর দেখি খুবই সুন্দর, খুবই সুন্দর, রেজাল্টও ভালো। আমি রেজাল্টটা জানতাম না, রেজাল্ট আজকে শুনলামই আর কি। এটা একটা কাজ করা কবুতর। এর বাবা মার রেজাল্ট কি? এর বাপ মা আর মা হলো পিজন অফ দা টুর্নামেন্ট, আর বাপ হলো 33 থেকে আসা। এর মা হচ্ছে পিজন, তার মানে একই ঘরের বাচ্চা? একই ঘরের। আচ্ছা আচ্ছা, এর আগে যে বাচ্চাটা দেখাইছি ওই ঘরেরই বাচ্চা। আমার কাছে মনে হচ্ছে কবুতর লং এর কবুতর হইছে। তিনটা ভাই বোন আছে, আরেকটা আছে দেখাই দেখি। এটা হলো দ্বিতীয় বেশ। ওই চুইঠালের কি রেজাল্ট আছে নাকি? চুইঠাল নিজস্ব পাল্লা করা, এমনি টুর্নামেন্টটা দেওয়া হয় নাই। চুইঠাল কবুতর কিন্তু প্রতিপক্ষের রেজাল্ট হয় না, আমি খেয়াল করে দেখতেছি, ঠিক আছে, যে আমি তো লাড্ডু সম্রাট, তার মানে আমার কবুতর সব লাড্ডু মাথার কবুতর। তো ওদের কবুতরগুলো সব ডাউন শেপে সুন্দর সুন্দর কবুতর। এইটা ওই কবুতরই ভাই বোন না? হ্যাঁ ওটারই। এইটা মনে হয় সবচেয়ে ছোট। হ্যাঁ, এক পরও জড়ো নেই, ঠিক আছে। এটা লাস্টের বাচ্চা, রিসেন্টলি মনে হয় বের করছে ও। আচ্ছা, তারপরে আর কোনটা পছন্দ? এটা একটা বাচ্চা, হ্যাঁ
এটা একটা বাচ্চা, এটার দুইটা রেজাল্ট, এটা দুইটা রেজাল্ট, ইনটেক 20 আর হলো 33, তার মানে এর বাবা মার। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুমি শুধুমাত্র তোমার রেজাল্ট করা কবুতরগুলো এই বাচ্চা করছো, নতুন কোনো কবুতরের বাচ্চা করো নাই? আচ্ছা আচ্ছা, দ্যাট মিনস আসলে মানুষ কিন্তু টুর্নামেন্ট খেলতে খেলতে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে, নিজের সামনের দিকে আগে যায়। তো আসলে ডিউ ভাইয়ের, ওরা হচ্ছে সব ডিউ ভাইয়ের ছোট ভাই, তো ডিউ ভাই আর তার মানে একটা সঠিক দিক নির্দেশনা দিয়া ওদের সবাইকে আস্তে আস্তে সামনের দিকে আগায় নিতেছে। তো যাই হোক, এবং বাচ্চাগুলোর কবুতরগুলোর প্রথম থেকেই এই শুরুর থেকে যে শেপটা নিয়ে আসছে, সুন্দর একটা শেপ নিয়ে আসছে, এই শেপটা একটা অনেক বড় বিষয়। কারণ শেপের কারণে অনেক সময় দেখা যায় কবুতরটার ভ্যালুটা বেড়ে যায়, ঠিক আছে, কবুতরটার ভ্যালুটা বেড়ে যায়। তো এই গেল হচ্ছে বাচ্চা, এই বাচ্চাটা মাশাল্লাহ খুবই সুন্দর। এই বাচ্চাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, বুঝছো, এই বাচ্চাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এটা তো তোমার 6 পর ঝরে গেছে, এখনো লাগানো হয়নি, বাসা চিনানো হইতাছে না। ধরতে গেলে তো তোমার সব এক জেনারেশনের কবুতর, এক না একটু ভিন্ন ভিন্ন, প্রচুর গরম। তাও আপনাদের জন্য কাজ করতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। আর্মি জেনারেশনের কবুতর, ঠিক আছে, ওর সবই আসলে এক জেনারেশন। আমি যা বুঝতেছি তিনটা জেনারেশনের, ওই তিনটা জেনারেশনের ম্যাক্সিমাম কবুতর, 95% কবুতর ওই তিনটা জেনারেশনের, ঠিক না? রেজাল্ট করা যে তিনটা জেনারেশন আছে ওইটারই, ঠিক আছে। তখন আর্মি কবুতরগুলো খুব ভালো লাগছে মাশাল্লাহ। আচ্ছা ওই কাজ করা, ওই নটটা আমি ফার্স্টে আইসায় একটা নট ধরছি, ঠিক আছে, তো ওই নটার বাচ্চা এটা আইসায় আমি ওই কবুতর ধরছি। এই কবুতরের সাথে আমার কিছু কবুতরের সিমিলারিটি আছে, হ্যাঁ, বেশ সিমিলারিটি আছে আমার কিছু কবুতরের। তো ওই জাতের কবুতর আসলে, হ্যাঁ, এই যে পাখা, এই লাস্ট এই বাচ্চাটা দেখে আমি আর বাচ্চা দেখাবো না, অনেক বাচ্চা আছে ওর, ঠিক আছে, তারপর ওর থরের ঘরের দিকে যাবো ইনশাল্লাহ। আরেকটা বাচ্চা, এই যে এই হচ্ছে কবুতর, মোটামুটি দেখাইলাম। তো এইগুলো হচ্ছে সব, আমি একটু দূর থেকে দেখাই, এগুলো হচ্ছে ওর সব উড়ার বাচ্চা, তার মানে এগুলো আল্লাহ যদি পায়, আল্লাহ যদি বাঁচায়, ওদেরকে যদি সুস্থ রাখে খোদা তালা, তাহলে ওরা ইনশাল্লাহ ছুটবে। তো আমরা নেক্সট পার্টে ওর যে রেজাল্ট করা কবুতরগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো কারণ হচ্ছে ভিডিও বেশি লেন্দি করতে চাচ্ছি না, আর দেখাইতে গেলে একটু ভালোভাবে দেখাইতে হয়, নাহলে আসলে দেখানো উচিত না। এমন করে আমি দেখাইতে রাজি না যে কী দেখাইলাম না দেখাইলাম আপনারা বুঝলেনই না। তো এই কারণে আর একটা ব্যাপার হচ্ছে কি, নতুনদের জন্য বেসিক্যালি আমি কাজ করি, তো ওরা যাতে কে কোন ধরনের কবুতর পালতেছে, কার রেজাল্ট করা কবুতরের বাচ্চাটা কেমন হইতেছে, এই ব্যাপারে যাতে একটা জ্ঞান হয়, এর জন্য আসলে আমার কাজ করা। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে, তো নেক্সট পার্টে ইনশাল্লাহ ওর রেজাল্ট করা যে মূল কবুতর আছে সেগুলো দেখাবো, থরের ঘরে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।